ভূস্বর্গ। কথাটি শুনলেই আমাদের প্রথমে যে নামটি মনে আসে তা হলো কাশ্মীর। তবে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে এমন বহু জায়গা যেগুলি সৌন্দর্যের দিক দিয়ে কাশ্মীরের চেয়ে কোনো অংশেই কম নয়। আজকের পর্বে আমরা জানব তেমনই এক উপত্যকা সম্পর্কে। 108টি হ্রদ, 47টি ঝর্ণা, 17টি জলপ্রপাত, 11টি নদীপ্রপাত বা র্যাপিডস ও 5টি টুফা সোলসের সমন্বয়ে গঠিত এখানকার ভূপ্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মোহিত করবেই। এই অনন্য সুন্দর জায়গাটির সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ওয়ান্ডার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। জিউ ঝাইগৌ, কথাটির আক্ষরিক অর্থ হল নটি বেষ্টিত উপত্যকা। একসময় এই উপত্যকাটির দৈর্ঘ্য বরাবর নটি তিব্বতীয় গ্রামের দেখা মিলত, তার থেকেই এমন নামকরণ। উপত্যকাটি চীনের দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশে অবস্থিত। এটি এখন একটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, যা লম্বালম্বিভাবে উত্তর দক্ষিণে বিস্তৃত। ইউনেস্কো এই পার্কটিকে 1992 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং 1997 সালে ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা দেয়। জিউ ঝাইগৌ উপত্যকা তিব্বত মালভূমির প্রান্তে অবস্থিত মিন মাউন্টেনের একটি অংশ, যা 72,000 হেক্টর বা 180,000 একর এলাকা জুড়ে বিস্তৃত। উপত্যকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় 1975 সাল পর্যন্ত এখানে মানুষের যাতায়াত প্রায় ছিল না বললেই চলে। যদিও কিছু তিব্বতীয় ও কিয়াং লোকেরা এখানে বহু শতক ধরে বসবাস করে আসছিলেন। বহু পূর্বে এখানে 9টি তিব্বতীয় গ্রাম থাকলেও এখন এখানে শুধুমাত্র 7টি গ্রামের অস্তিত্ব রয়েছে। 2003 সালের পরিসংখ্যান অনুযায়ী এই উপত্যকায় মোট জনসংখ্যা ছিল মাত্র 1,007 জন। তবে জনসমক্ষে আসার পর প্রচুর সংখ্যক মানুষ এখানে আসতে শুরু করেন, যা এখানের পরিবেশকে নষ্ট করতে শুরু করে। এ কারণে চীন সরকার 1982 সালে এটিকে ন্যাশনাল পার্ক ঘোষণা করে এবং এখানে মানুষের যাতায়াত নিষিদ্ধ করে। এরপর 1984 সালে একটি অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরো গঠনের মাধ্যমে এই পার্কটিকে ভ্রমণের জন্য নিয়ন্ত্রিতভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। 1984 সালে এই পার্কে, যেখানে পর্যটক সংখ্যা ছিল বছরে 5,000 জন, সেখানে 2004 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন গড়ে 7,000 পর্যটক এই পার্কটিতে আসতেন। ভরা মরশুমের সময় এই সংখ্যাটা কোনো কোনো দিন 12,000ও হয়ে যেত। উপত্যকাটির জলবায়ু নাতিশীতোষ্ণ মৌসুমি প্রকৃতির। এখানের গড় বার্ষিক উষ্ণতা 7.8 ডিগ্রি সেন্টিগ্রেড। জানুয়ারি মাসে এখানে উষ্ণতা নেমে আসে -3.7 ডিগ্রি সেন্টিগ্রেডে এবং জুলাই মাসে গড় উষ্ণতা দেখা যায় 16.8 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 761 মিলিমিটার। তবে 4,200 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট অংশ, বিশেষত পর্বতশৃঙ্গগুলি সারা বছর বরফেই ঢাকা থাকে। এবারে চলে আসি উপত্যকাটির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে। বহুস্তরীয় জলপ্রপাত
असाधारण बर्णजुक्त बहु ह्रद एवं बरफ ढाका पर्वतशृंगेर अनन्य समन्वयेर जन्य पार्कटी विख्यात। पार्कटी 2000 থেকে 4500 মিটার উচ্চতার পরিধির মধ্যে রয়েছে। 1991 সালের তথ্য অনুযায়ী এখানে 108টি হ্রদ, 47টি ঝর্ণা, 17টি জলপ্রপাতের শ্রেণী, 11টি নদী প্রপাত বা র্যাপিডস এবং 5টি টুফা শোলস আছে। এখানের হ্রদগুলি দুর্দান্ত বর্ণযুক্ত। ক্যালসিয়াম অধক্ষেপ হ্রদের জলে যুক্ত হয়ে অসাধারণ সব বর্ণের সৃষ্টি করেছে। এদের মধ্যে কয়েকটি অদ্ভুত বৈশিষ্ট্যযুক্ত রিবন লেকও আছে, যেগুলি পাথর ধসের কারণে হিমবাহ সৃষ্ট উপত্যকার মুখ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। এখানের দুটি উল্লেখযোগ্য জলপ্রপাত হল জিয়ং গুয়াসাই ফল ও ঝেংঝুটান ফল। জিয়ং গুয়াসাই জলপ্রপাতটি পরপর তিনটি ধাপে মোট 78 মিটার নিচে নেমে এসেছে। ঝেংঝুটান ফল বা পার্ল শোল, এটি 28 মিটার উচ্চতা থেকে ধীরে ধীরে নিচে নেমে এসেছে এবং এর পাতলা জলধারাটি চওড়ায় 310 মিটার। এটিই হল টুফা শোলগুলির মধ্যে বৃহত্তম। হালকা ঢালযুক্ত চওড়া ভূমিরূপের ওপর প্রবহমান সূক্ষ্ম জলধারার নিচে চুনযুক্ত অধক্ষেপ জমা হয়ে এই শোলগুলি সৃষ্টি হয়েছে। এই অনন্য সুন্দর পার্কটিতে মূলত নাতিশীতোষ্ণ বিস্তৃত পাতাযুক্ত বৃক্ষের অরণ্য দেখা যায়, যা প্রায় 300 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। শরৎকালে এই বনাঞ্চল অপরূপ হলুদ, কমলা এবং লাল বর্ণের সংমিশ্রণে সেজে ওঠে। 1991 সালের সংগৃহীত তথ্য অনুযায়ী এখানে 2576 প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদের দেখা মেলে, যার মধ্যে 212টি প্রজাতির জলজ উদ্ভিদও রয়েছে। এই জলজ উদ্ভিদগুলি এখানকার হ্রদের জলে অবর্ণনীয় রঙের সমাহার ঘটিয়েছে। উচ্চতা অনুসারে এখানকার অরণ্যকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। মন্টেন মিক্সড ফরেস্ট, যা 2000 থেকে 2700 মিটার উচ্চতার মধ্যে অবস্থিত। ক্লাউড ফরেস্ট, যা 2700 থেকে 3500 মিটার উচ্চতার মধ্যে অবস্থিত। এবং সাব অ্যালপাইন, যেটি 3500 থেকে 4200 মিটার উচ্চতার মধ্যে অবস্থিত। এই ক্লাউড ফরেস্টের 3200 মিটার উচ্চতা পর্যন্ত আছে বাঁশের জঙ্গল, যা জায়ান্ট পান্ডার বসবাস স্থল। আবার পর্বতের উত্তর ঢালে 3800 মিটার উচ্চতা পর্যন্ত রডোডেনড্রনের দেখা মেলে। এখানে প্রায় 15টি প্রজাতির রডোডেনড্রনের সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন ধরনের উদ্ভিদের পাশাপাশি এখানে বহু প্রজাতির প্রাণীরও দেখা মেলে। 1991 সালের তথ্য অনুযায়ী এখানে 170 প্রজাতির মেরুদণ্ডী প্রাণী, 10 রকমের স্তন্যপায়ী প্রাণী ও 2টি প্রজাতির মাছের দেখা মেলে। এখানে দৃশ্যমান প্রাণীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জায়ান্ট পান্ডা, রেড পান্ডা, গোল্ডেন স্নাপ নোজড মাঙ্কি, রেসাস মাঙ্কি, চাইনিজ গরাল, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, ক্লাউডেড লেপার ইত্যাদি ইত্যাদি। এই সকল প্রাণীদের পাশাপাশি এই পার্কে 141 প্রজাতির পাখির অস্তিত্ব নথিভুক্ত করা গেছে, যাদের মধ্যে 13টি প্রজাতি বিলুপ্ত প্রায় বলে চিহ্নিত হয়েছে। এই বিলুপ্ত প্রায় পাখিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লেসার কেস্ট্রেল, চাইনিজ গ্রাউস, চাইনিজ মনাল, ব্লু ইয়ার ফেজেন্ট, রাস্টি থ্রোটেড প্যারট বিল ইত্যাদি। পার্কটির অসাধারণ এই সকল প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সারা পৃথিবীর মানুষের কাছে এটি
আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আজ আমরা জানলাম চীনের জিওঝাইগু উপত্যকা সম্পর্কে। এই উপত্যকার কোন বৈশিষ্ট্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে আরও অন্য কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে আগ্রহী হলে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আবার একবার আপনাদের কাছে অনুরোধ, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।